সুপ্রভাত বন্ধুরা আজ হলো চার নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল পারিবারিক হিংসার জেরে থার্জ করা ঘটনা ঘটলো শিলচরে দুই বন ও বগ্নিপতি মিলে কামড় দিয়ে নাক কেটে দিলেন বড় বনের তীব্র চাঞ্চল্য শিলচরে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে এই চেস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রজ্ঞান ভারতী প্রকল্পের স্কুটি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কোথাও আবেদন করতে হবে না সতর্ক থাকবেন কোনো ওয়েবসাইটে নিজের ব্যক্তিগত তথ্য দেবেন না ভারতে রাজত্ব করতে গেলে মিয়ার হাত পা দুয়ে জল খেতে হবে বললেন মৌলানা বদরুদ্দিন আজমল মসজিদে লাগবে না গড়ে রাতের নামাজ সেরে দুই ফুটা চকের জল ফেললে মুদি কোথায় যাবে অমিত শাহ কোথায় যাবে ঠিক নেই হিমন্তের পাত্তাই পাওয়া যাবে না বললেন মৌলানা বদরুদ্দিন আজমল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুর্লভ সরায় ট্র্যাক্টর দুর্ঘটনায় চালকের মৃত্যু লঙ্গাই নদীতে বিষ ডেলে মাছ শিকার সি ইকে চরমপত্র পাতারকান্দির ক্ষুদ্র জনতার দুই হাজার চব্বিশ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ কোন কোন তারিখে কী কী বন্ধ থাকবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ডিএলএড এবং বিএড উত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর সি পরীক্ষার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা অনলাইনে আবেদন শুরু বেকারত্বের হার পৌঁছে গিয়েছে দশ দশমিক শূন্য নয় শতাংশে কাজের খুঁজে হন্যে হয়ে ঘুরছে দেশের কুটি কুটি যুবক বললেন মল্লিকার্জুন খার্গে শোচনীয় অবস্থা গ্রামাঞ্চলের বিদ্যুৎকর্মীদের উপর হামলা কাণ্ড দর্না বিক্ষুবে উত্তপ্ত লালা এপিডিসিএল কার্যালয় চত্বর দু দিনের বেতর অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলেন এসপি দোলে খাটি নির্মাণের চার মাসে বেঙ্গে গেল বারো কোটি টাকার বাদ জল সম্পদ বিভাগের বদরপুর ডিভিশনের মানুষ আইনি যুদ্ধে বিধায়ক নিজামের হাতে পরাস্ত কর্মকাণ্ডে হলেন উদ্দিন লস্কর নির্বাচনী হলফনামায় ভুল তত্ত্ব নিজামের বিরুদ্ধে আফতাবের আবেদন নাকচ আদালতে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পারিবারিক হিংসার জেরে তাজ্জব করা ঘটনা ঘটল শিলচরে দুই বন বগ্নিপতি মিলে খামর দিয়ে নাক কেটে দিলেন দিদির আপন বন্দের মধ্যে সৃষ্টি হওয়া তিক্ততায় জড়িয়ে পড়লেন দুই বগ্নিপতিও ঘটনাটিকে গিরে চাঞ্চল্য সরিয়েছে শিলচরে ঘটনার বিবরণে জানা যায় শিলচর তৃতীয় লিঙ্ক রোডের বাসিন্দা রিঙ্কুরানি দাস উনার গড়ে উনার নিজের সুটো দুই বোন এবং তাদের স্বামী হঠাৎ করে আসে আসার পর তারা বলে তাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন না দিতে গেলে বড় বোনের নাক সুটো দুই বোন টিঙ্কু পালো রিনা দাস এবং তাদের স্বামীরা মিলে তাদের বড়ো বোনের নাক কেটে দে সঙ্গে সঙ্গে পরিবারের লোকরা আহত অবস্থায় শিলচর রাঙ্গিরহাড়ি আউটপোস্টে নিয়ে যায় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এদিকে পরিবারের লোকরা প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন এবং টিঙ্কু পালো রিনা নাথ তাদের স্বামীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান পরিবারের লোকরা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রজ্ঞান ভারতী প্রকল্পের স্কুটি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কোথাও আবেদন করতে হবে না অযথা কোনো ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য দেবেন না বেশ কয়েকটি বুয়ো ওয়েবসাইট বের হয়েছে যেখানে স্কুটির জন্য আবেদন করতে বলা হচ্ছে কিন্তু স্কুটি পাওয়ার জন্য কোথাও আবেদন করতে হবে না এই প্রথম বিভাগে উত্তীর্ণ সকল ছাত্রীদের দেওয়া হবে স্কুটি অন্যদিকে পঁচাত্তর শতাংশ নম্বর পাওয়া সকল ছাত্রদের দেওয়া হবে স্কুটি তার জন্য কোনো আবেদন অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে না মৌলানা বদরুদ্দিন আজমলের আবার বিস্ফোরক মন্তব্য ভারতে রাজত্ব করতে গেলে মিয়ার হাত পা দুয়ে জল খেতে হবে মসজিদে লাগবে না গড়ে রাতের নামাজ সেরে দুই ফুটা চকের জল ফেললে মুদি কোথায় যাবে অমিত কোথায় যাবে ঠিক নেই হিমন্তের পাত্তাই পাওয়া যাবে না মিয়া বুট আমাদের চাই না অন্তত দশ বছর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যকে সংখ্যালঘু এলাকায় প্রচার করে মৌলানা বদরুদ্দিন আজমলের মন্তব্য হিমন্ত বলেছেন মুসলিম বুট চাই না দশ বছর কেন একশো বছর অবধি কোনো মিয়া তোমাকে বুট দেবে না সেটা দেখিয়ে দেব আমরা তারপর আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন ভারতে রাজত্ব করতে গেলে মিয়ার হাত পা দুয়ে জল খেতে হবে মসজিদে যেতে লাগবে না গড়ে রাতের নামাজ সেরে দু ফুটা চকের জল ফেললেই মুদি কোথায় যাবে অমিত শাহ কোথায় যাবে ঠিক নেই হিমন্ত বিশ্বশর্মার তো পাত্তাই পাওয়া যাবে না বললেন মৌলানা বদরুদ্দিন আজমল ডিএলএড এবং বিএড উত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর সি টেট পরীক্ষার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই তার অফিসিয়াল ওয়েবসাইট সি টেট ডট এনআইসি ডট ইনে জানুয়ারি দুই হাজার চব্বিশের কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ সি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেইশ নভেম্বর দুই হাজার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই অর্থাৎ তিন নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে এবং প্রার্থীদের আবেদন প্রক্রিয়ার সাথে এগিয়ে যাওয়ার আগে সতর্কতার সাথে তথ্য বুলেটিনের মধ্যে দিয়ে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষা আগামী একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ রবিবার অনুষ্ঠিত হবে ট্র্যাক্টর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চালক মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়ে দুর্লভসরা চা বাগানে শুক্রবার জানা গেছে দুর্লভসরা চা বাগানের ফারি দামসরার জঙ্গল ব্রকে সেকশনে ট্রেক্টরটি গুরানোর সময় পাল্টে যায় এতে মোনাফ মিয়া নামের চালক সিটকে পরে ট্রেক্টরের নিচে চাপা পড়লে মৃত্যু ঘটে খবর পাওয়া মাত্র আশপাশে কর্মরত শ্রমিকরা ঘটনাস্থলে সমবেত হয়ে তাকে উদ্ধার করলেও মৃত্যুর কুলে ডলে পড়েছিলেন তিনি ফলে কর্তব্যরত অবস্থায় ওই ট্রেক্টর চালক চা শ্রমিকের করুণ মৃত্যুর ঘটায় সমবেত শ্রমিকদের মধ্যে কুবের সৃষ্টি হয় এতে খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন জানা গেছে দুর্ঘটনায় মৃত মোনাফ মিয়ার বাড়ি মোকামসরা চা বাগানে তার করুণ মৃত্যুর পর স্ত্রী এক কন্যা সম্পূর্ণ নিঃস হয়ে পড়েছেন দুই সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার সেই অনুসারে আগামী বছরের মোট চৌত্রিশ দিন অসম সরকারের অধীন সব সরকারি কার্যালয়ে রেভিনিউ এবং ম্যাজিস্ট্রেটের আদালত বন্ধ থাকবে এছাড়াও আরও দুই দিন অর্ধ ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে ছুটির তালিকা অনুসারে আগামী পনেরো এবং ষোলো জানুয়ারি মাঘ বিহু এবং টুসু পূজা জানুয়ারি এবং নেতাজি জয়ন্তী ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং একত্রিশে জানুয়ারি মেডাম মেফির জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একইভাবে আগামী চব্বিশ ফেব্রুয়ারি চিলারায় দিবস পঁচিশ মার্চ দোলযাত্রা উনত্রিশে মার্চ গুড ফ্রাইডে এগারো এপ্রিল ঈদুল ফিতর এবং তেরো চোদ্দ এবং পনেরো এপ্রিল বহাগ বিহু উপলক্ষে সরকারি ছুটি দেওয়া হয়েছে এছাড়া আগামী বিশ এপ্রিল সতী স্বাধীনী দিবস এক মে মে দিবস আট মে দামোদর দেব তিথি তেইশ মে বুদ্ধ পূর্ণিমা চব্বিশ মে মাধব দেব তিথি ছাব্বিশ আগস্ট জন্মাষ্টমী চার সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেবের তিরোভাব তিথি এবং চৌদ্দ সেপ্টেম্বর করম পূজা অন্যদিকে দুই অক্টোবর গান্ধী জয়ন্তী দশ এগারো এবং বারো অক্টোবর পূজা তেরো অক্টোবর বিজয়া দশমী এবং শ্রীমন্ত শঙ্করদেবের জন্ম উৎসব সতেরো অক্টোবর বিহু একত্রিশ অক্টোবর কালী পূজা এবং দীপাবলি পাঁচ নভেম্বর দ্বিতীয় সাত নভেম্বর ছট পূজা পনেরো নভেম্বর গুরুনানক নানক জয়ন্তী চব্বিশ নভেম্বর লাচি দিবস দুই ডিসেম্বর অসম দিবস এবং পঁচিশ ডিসেম্বর বর্দিন উপলক্ষে সরকারি কার্যালয় বন্ধ থাকবে এছাড়া সতেরো জুলাই মহরম এবং ষোলো অক্টোবর লক্ষ্মী পূজার জন্য অর্ধ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার এই দুই দিন সব সরকারি কার্যালয়ে বেলা একটায় বন্ধ হবে আইনি যুদ্ধে বিধায়ক নিজামের হাতে পরাস্ত হলেন আফতাবুদ্দিন লস্কর হাইকোর্টে মুখ তুবড়ে পড়লেন আফতাবুদ্দিন লস্কর গৌহাটি হাইকোর্ট আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আফতাবুদ্দিনের পেশ করা ইলেকশন পিটিশন নাকচ করে দিয়েছে এই ইলেকশন পিটিশনে অগপ প্রার্থী আফতাবুদ্দিন দাবি করেছিলেন বিধায়ক নিজামুদ্দিন দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে ভুল তত্ত্ব রয়েছে অপরাধজনিত মামলা লুকিয়ে বিধায়ক নিজাম ইলেকশন হল বা এফিডেভিট জমা দিয়েছিলেন বলে দাবি করে আফতাম নিজামের নির্বাচনে প্রতিযোগিতা করার বৈধতা নিয়ে আদালতে মামলা ঠুকেছিলেন তবে হাইকোর্ট এই মামলা গতকাল বাতিল করে দিয়েছে লঙ্গাই নদীতে বাদ দিয়ে বিষ ডেলে অবাদে মাছ ধরা বন্ধের দাবিতে এবার সরব হলেন স্থানীয়রা এ মর্মে শুক্রবার এম এস এর বরাক জনের ইনচার্জ বদরুল হকের নেতৃত্বে স্থানীয় প্রায় অর্ধ শতাধিক মানুষ পাতারকান্দি সার্কুল কার্যালয়ে উপস্থিত হয়ে সিইওকে না পেয়ে বিভাগীয় বড়বাবু রোনাল্ড হালামের হাতে এক চরমপত্র তুলে দেন আগামী আট নভেম্বরের মধ্যে নদীতে অবৈধ মাছ ধরার বাদগুলো প্রশাসনের পক্ষে গুড়িয়ে দেওয়া না হলে স্থানীয় মানুষ বাধ্য হয়ে এগারো নভেম্বর গণতান্ত্রিক পদ্ধতিতে সার্কুল অফিসের সামনে বিক্ষুব কর্মসূচি পালন করবেন তারপর যদি সমস্যার সুরাহা না হয় তাহলে আগামী তেরো নভেম্বর এলাকার সচেতন মানুষ পাতারকান্দিতে বিক্ষুব র্যালি বের করে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করবেন এরপরও কাজ না হলে তারা আগামী ষোলো নভেম্বর অনির্দিষ্টকালের জন্য পাতারকান্দি বন্ধের ডাক দেবেন বছরে দু কোটি চাকরির স্বপ্ন আর বাস্তব হয়ে উঠেনি উল্টো বেকারত্ব বেঙ্গে দিয়েছে গত পঁয়তাল্লিশ বছরের রেকর্ড সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে বেকারত্বের হার পৌঁছে গিয়েছে দশ দশমিক শূন্য নয় শতাংশে সবচেয়ে শোচনীয় অবস্থা গ্রামাঞ্চলে সেখানে এই হার ছয় দশমিক দুই শতাংশ থেকে এক ধাক্কায় বেড়ে হয়েছে দশ দশমিক আট দুই শতাংশ এই পরিস্থিতিতে রোজগার মেলা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের তীব্র কটাক্ষ দেশে বেকারত্বের হার দশ শতাংশ ছাপিয়ে গেল মন্দা আর মুদ্রাস্ফীতির মধ্যে মুদি সরকার এমন বেরোজগার মেলা বসিয়েছেন যে কুটি কুটি তরুণকে কাজের খুঁজে হন্যে হয়ে গুরতে হচ্ছে কাটলিসরার রংপুর ষষ্ঠ খণ্ডে কর্মীদের উপর হামলাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শুক্রবার লালা এপিডিসিএল কার্যালয়ে দর্না বিকুবে রীতিমতো উত্তাল হয়ে উঠে এদিন সকাল নয়টায় বিদ্যুৎ কর্মীরা সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলেন ডিসিএল এর লাইনম্যান ওয়াইজ লস্কর কমরুল ইসলাম লস্কর ও সমীর উদ্দিন উপর প্রাণঘাতী হামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে তারা দর্না বিক্ষুব প্রদর্শন করেন এদিন সম্পাদক তাপস রঞ্জননাথ হুঙ্কার দিয়ে বলেন শুক্রবার রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে শপর্দ করা না হলে শনিবার লতাকান্দি কন্ট্রোল রুমের অন্তর্গত সুনাসোরা ফিডার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে হাইলাকান্দি জেলা প্রশাসন ও পুলিশ সম্পূর্ণরূপে দায়ী থাকবে পরে বিকেল পাঁচটা নাগাদ এজিএম এর নির্দেশে এসডি সত্যব্রত রুদ্রপাল ধর্নাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে আগামী দুদিনের বেতর অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস এসপি দিয়েছেন বলে জানালে কর্মীরা আন্দোলন প্রত্যাহার করেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাটিগড়ায় নির্মাণ কাজ শেষ হওয়ার চার মাসের মধ্যে বেঙ্গে গেল বারো কোটি টাকার বাদ দুটি স্থানে দেখা দিয়েছে ফাটল বাদের প্রায় পঁচিশ মিটার অংশ ইতিমধ্যে বরাক নদীতে তলিয়ে গেছে অপরিকল্পিতভাবে নির্মাণ কাজের ফলে বাদের বেতরের দিকে এখনও আটকে রয়েছে জমা জল জল সম্পদ বিভাগের কাজের এহেন নমুনা দেখে বিস্মিত এলাকার মানুষ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন